আজকের এই ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ করব, কারণ এখানে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে রাজ্য কমিটিকে এবং সাধারণ ভিআরপিদেরকে। তো চলুন দেখে নিই। রাজ্য কমিটি বিশালভাবে দুর্বল রয়েছে, কারণ তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইছে না। ভিআরপি বন্ধু আছে, সবাইকে আমার সালাম নমস্কার। সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু আমরা যে বারবার লাইভে আসছি, বারবার অনুনয় বিনয় করছি, তার প্রতিফলটা আমরা এখনও পাচ্ছি না। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কমিটি বিশালভাবে দুর্বল রয়েছে, কারণ তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইছে না। পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না তার কোনো আপডেট আমাদের সামনে এসে প্রেজেন্ট হচ্ছে না। তাহলে আমরা কেন পিছিয়ে পড়ব না, আমরা কেন লড়াইয়ে এগিয়ে যেতে পারবো না? একমাত্র মনে হচ্ছে রাজ্য কমিটির জন্য, কারণ রাজ্য কমিটির প্রত্যেকটা লোকের সারা শব্দ এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। তারা কি চাইছে? তারা কি মমতার কাছে বিক্রি হয়ে গেছে? কত দামে বিক্রি হয়েছে কেউ কি জানাবে? জন্মায় রাজ্য কমিটির লোকেদের উদ্দেশ্যে বলছি না, আমি আমি আমার মানসিকতার কথা বলছি। কারণ এত ডেপুটেশন চলছে, এত কিছু হচ্ছে, তারপরেও তোমরা কেন নিশ্চুপ? কেন মানুষের সামনে আসছো না? কেন সাধারণ ভিআরপির পাশে এসে দাঁড়াচ্ছ না? তাদেরকে কেন শান্ত করছো না? তোমরা কোনো আপডেট নেই কেন তোমাদের? তাহলে আমরা কী জানবো, তোমরা মমতা দিদির কাছে বিক্রি হয়ে গেছো নাকি আদৌ তোমরা কোনো পদক্ষেপ গ্রহণ করছো না? যদি পদক্ষেপ গ্রহণ করো তাহলে সাধারণ ভিআরপিকে বলতে তোমাদের ভয়টা কোথায়? এখানে একটা কথা ভাবার বিষয়, কারণ এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তোমরা হয়তো কোনো ভালো পদক্ষেপ নিতে পারছো না। যেটা নেওয়া দরকার সেটার ডিসিশন হয়তো তোমাদের কাছে হচ্ছে না। সাধারণ তাই একটাই কথা আছে, কোনো কাজ করতে গেলে সবার পরামর্শ নিতে হয়। আমি রাজ্যে আছি বলে কি আমি সব কিছুই জানি না? সাধারণ ভিআরপিও অনেক কিছু জানে, তাদেরও কথা শুনতে হয়, তাদেরও পরামর্শ নিতে হয়। আপনাদেরকে দেখছি না লাইভে আসছেন, না কোনো আপডেট দিচ্ছেন, না কোনো পরামর্শ করছেন কারোর সঙ্গে। তাহলে এত যে শত শত ভিআরপিরা রয়েছে, তারা কোন আশায় বসে থাকছে? রাজ্য কমিটির উপরে চাতকের মতো চেয়ে বসে রয়েছি আমরা, যে আমাদের রাজ্য কমিটির দাদা দিদিরা আমাদের জন্য হয়তো পরিশ্রম করছে, তারা হয়তো আজকে কোনো আপডেট দিবে, কিন্তু কই আপডেট? তাই মনে হচ্ছে হয়তো এই দেশের সাথে সাথে এই যে দুর্নীতির মধ্যে মধ্যে তোমরাও বিক্রি হয়ে গেছো। যদি নাও বিক্রি হও তাহলে বেরিয়ে আসো। প্রত্যেকটা রাজ্য কমিটিকে আমি রাজ্য কমিটির সদস্যকে বলছি, তোমরা বেরিয়ে আসো, আমাদের পাশে এসে দাঁড়াও, আমাদেরকে সান্ত্বনা দাও। আমরা কী করবো, কোন কাজটা করবো আমাদেরকে বলো। কারণ আপার প্রাইমারি নেই, প্রাইমারি নেই, ফর্ম ফিল আপ হয়ে বসে আছে, টেট নেই, এক্সাম নেই, কী করবো আমরা? যে কাজটা পেয়েছি সেটাও যদি হাতছাড়া হয় তাহলে তার জন্য দায়ী কে থাকবে? আপনারা থাকবেন। কারণ এই কাজের মাধ্যমে যদি আমরা আমাদের রুজি রোজগারটা বের করতে পারি, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করছি বারবার, আপনারা সাধারণ ভিআরপিকে সান্ত্বনা দেন, তাদের পাশে দাঁড়ান, কোনো একটা ভালো আপডেট খুঁজেন, কিছু করেন। আমরা রাজি রয়েছি পথে নামার জন্য, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য পথে নামতে রাজি আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সিংহাসনটাতে বসে আছে সেটা সে একদিনে পায়নি, তার জন্য তাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমরাও রাজি আছি, আমরাও করছি। তারপরে এই জায়গাতে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে, তার উপরেও তো কারো হাত ছিল। তো আমাদের যে রাজ্য কমিটির হাত রয়েছে আমাদের উপরে, তাহলে রাজ্য কমিটি সাড়া দিচ্ছে না কেন? তারা কোথায় বসে রয়েছে? তাদের কাছে কোনো আপডেট নেই কেন? কী হলো আজকের, কী হলো আজকে, কী করলে? কোনো আপডেট নেই কেন? দিনের পর দিন একটা যা হলো সেটার আপডেট দেওয়া উচিত। নেগেটিভ আপডেট তো কেউ শুনতে চাইবে না, পজিটিভ যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে সব ভিআরপি মিলে একটা আপডেট দেওয়া দরকার। একটা লাইভ প্রোগ্রাম করা উচিত যেখানে শুধু ভিআরপিরাই থাকবে, পার্সোনাল একটা ভিআরপি গ্রুপ করে তাদের সঙ্গে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেন। রাজ্য কমিটির প্রতি আমাদের অনুরোধ। আর মমতা দিদি আমাদের সঙ্গে যে ওয়ানিহা ব্যবহার করছে, আমাদের সঙ্গে যে একটা বিদ্বেষ মনোভাবের মধ্যে মনোভাব সৃষ্টি করেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তিনি আমাদেরকে জঙ্গল সাফ করানোর কাজে লাগিয়েছে, তিনি আমাদেরকে বাড়ি বাড়ি গালি খাওয়ার কাজে লাগিয়েছেন, তিনি আমাদেরকে বাড়ি বাড়ি লোকের কথা শোনার কাজে লাগিয়েছে। যে বাড়িতেই যাচ্ছি কিছু নিয়ে আসলে না কেন? ব্লিচিং পাউডার কোথায়? সার্ভে কী করতে আসছো? জঙ্গলে এক্সপ্লেন হচ্ছে না কেন?
কেন স্প্রে করতে আসছেন না, কী করতে আসছেন এগুলো, তাহলে আমরা কতবার যন্ত্রণা সহ্য করব। না দিচ্ছেন কোনো আমাদেরকে তাদেরকে ব্যবহার্যের জিনিস, না আমাদের কোনো একটা সুন্দর প্রোটেকশন একটা জায়গা করে দিচ্ছেন। মমতা দিদির উদ্দেশ্যে বলছি, আপনিও জানেন আমাদের জায়গা না করে দিলে আমরা মানুষের কাছেও সম্মানটুকু পাবো না। সার্ভে করছি, বাধ্য হয়ে সার্ভে করছি, লোককে নানাভাবে বুঝিয়ে সার্ভে করছি, অনেক লোক অনেক কটু কথা বলে দিচ্ছে তবুও সহ্য করে চলে আসছি। ডাইরেক্ট তো লোকেরা বলছে না সিগনেচার দেবো না, কী করতে আপনারা আসছেন, শুধু সিগনেচার নিচে আমাদেরকে কী দিচ্ছেন, কই ব্লিচিং পাউডার, কই কই এক্সপ্রে, কই, তাহলে আমাদের কাছে কিছু নেই, আমরা কী দিব তাদেরকে? একটা তো কোনো কিছু বোঝানোর মতো আমাদেরকে দেওয়া দরকার। জানছি আমাদের কাজ করছেন কি করছেন না, আমাদের দিকে আপনি লক্ষ্য করছেন কি করছেন না। আপনি যে একজন জননেত্রী, আপনি নিজের কথাটাই ভাবেন, প্লিজ একটু ভাবেন। আপনি যে সংগ্রাম করে এই জায়গায় এসেছেন, এই সিংহাসনে বসেছেন, তার জন্য কতটা আপনাকে সংগ্রাম করতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে, কতটা দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, আমরাও করছি দিদি, কিন্তু আপনি কেন আমাদেরকে অগ্রাহ্য করছে? আমরা কেন্দ্রীয় সরকার থেকে এসেছি তার জন্যই আপনি আমাদেরকে অনীহা করছেন? তাহলে অনীহা যদি করতেন বা করেন, তাহলে সামনে কিন্তু দিদি ইলেকশন ভোট আছে। আমরা কোনো রাজনীতির বিদ হয়ে কথা বলছি না, আমরা আপনার কাছে আমাদের অধিকার সম্পর্কে কথা বলছি। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমাদের কাজ করেন, আমরা আপনার পাশে আছি। আমরা কেন্দ্র থেকেই নিয়োগ হই না কেন, আমরা রাজ্য থেকেই নিয়োগ না হই না কেন, যে আমাদের দিকে ভালোভাবে কর্ণপাত করবে, দেখবে, লক্ষ্য করবে, আমরা সেদিকে এগিয়ে যাব। আপনি কেন এরকম হয়েছেন? আপনি কেন এত হাজার হাজার বিআরপি আপনার কাছে অনুনয় বিনয় করছে, ডেপুটেশন দিচ্ছে, বিডিও অফিস যাচ্ছে, ডিএম অফিস যাচ্ছে, সাংবাদিক সম্মেলন করছে, টিভি নিউজে দিচ্ছে, তারপরে আপনি নীরব? আপনি কি একবারও দেখতে পান না যে বিআরপিরা আপনার কাছ থেকে কিছু চাইছে? তাহলে প্লিজ রাজ্য কমিটিকেও বলবো, আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব একটা আন্দোলনের ব্যবস্থা করেন। আর আমার কথাতে রাগ করবে, আর কেউ কিছু বলবে তার কথাতে রাগ করবে, তাহলে রাজ্য কমিটির কোনো মানেই থাকে না। রাজ্য কমিটিতে থাকতে গেলে দুটো চারটে কথা শুনতেও হবে, কারোর সঙ্গে বিদ্বেষ থাকলেও সেটা মানিয়ে নিয়ে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, তারপরে তোমার কাজ উদ্ধার হয়ে যাবে, তখন তুমি সেটা ভাববে তুমি কী করবে। কিন্তু এখন তো আমরা অসহায় না, এখন আমাদের মমতার দ্বারস্থ, মমতা দিদির কাছে দ্বারস্থ হতে হচ্ছে। তাই সবাই মিলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের একটাই লক্ষ্য হবে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের লক্ষ্যকে আমরা ছিনিয়ে নিয়ে আসব এই লড়াইয়ের মাধ্যমে। তাহলে লড়াইয়ের জন্য আপনারা ডাক দেন, আপনারা প্রস্তুত করেন, আমরা পাশে আছি। যারা যাবে না তাদের ব্যবস্থা আমরা পরে নিয়ে নিব, কিন্তু আমরা তো রাজি আছি, আমরা রাস্তায় পথে সংগ্রাম করতেও রাজি আছি, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা রাজি আছি। তাহলে ডন্ট মাইন্ড, আমার কথার মধ্যে যদি একটু কোনো কিছু বিশ্লেষণ বুঝতে পারেন, আমি কী বলতে চাইছি সেগুলো যদি বুঝতে পারেন, প্লিজ আপনারা একটু দেখেন রাজ্য কমিটি। জেলা কমিটি কেন পিছিয়ে থাকবে? জেলা কমিটিতেও যারা রয়েছে আপনারা কী করছেন? আপনারা রাজ্য কমিটির সঙ্গে কথা বলেন, তাড়াতাড়ি একটা মীমাংসার পথ বের করেন, একটা আন্দোলনের পথ তৈরি করেন, না হলে আপনারা যত শীঘ্র পারেন মামাটি এই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একবার তাড়াহুড়ো করে দেখার সুযোগ করেন। কেন, যদি পরিশ্রম করো অবশ্যই তার সঙ্গে দেখা হবে, অতি শীঘ্র হবে। ও তো আর কোনো জায়গায় ছুটাছুটি করছে না, করছে, বাট আপনাদেরকেও একটু ছুটাছুটি করতে হবে যারা রাজ্য কমিটিতে আছো। তোমাদেরকে যে তার জন্য সিলেকশন করা হয়েছে, রাজ্য কমিটিতে রাখাই হয়েছে, সাধারণ বিআরপির দুঃখ কষ্ট, তাদের সুখ দুঃখকে বণ্টন করার জন্য আপনারাই তো পারবেন আমাদেরকে সাহায্য করতে। প্লিজ কিছু একটা করেন, আমার কথাটা রাখেন। তো এখনকার মতো রাখছি, মনের দুঃখে এইগুলো কথা বলছি বন্ধু বিআরপিগণ। আমার কথাগুলো কটু কথা না, বা কাকে আমি দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না। দিনের পর দিন একটার পর একটা আমরা যাচ্ছি, যখনই সকাল হচ্ছে ফেসবুক খুলে দেখছি, যদি ভালো কোনো নিউজ শুনতে পাই সেই একই একঘেয়েমি সব কিছু। তাই বিরক্ত, তিতি বিরক্ষ হয়ে যাচ্ছি, মন মানছে না কবে আমাদের একটা স্থায়িত্ব আসবে, কবে আমরা আমাদের পার্মানেন্ট বেতনটা হাতে দেখতে পাবো, মাসিক বেতনটা আমরা দেখতে পাবো। তাই যত শীঘ্র প্লিজ আমার কথাটা রাখেন, আর একটা আন্দোলনের সুরাহা বের করেন, মমতা দিদির সঙ্গে দেখা করেন, একটা যত তাড়াতাড়ি সম্ভব দেখা করার চেষ্টা করেন। রাখছি, শুভরাত্রি, গুড নাইট, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট। ওকে।